সারা বিশ্বব্যাপী এখন তোলপাড় চলছে যে কোন ড্রোন দিয়ে হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা করেছিল, এমন কোন সেই ড্রোন যেই ড্রোন ইসরায়েলের সুরক্ষিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারল, কোন সেই ড্রোন যেই ড্রোন কোনোভাবেই রাডারে ধরা পড়ল না, কোন সেই ড্রোন যেই ড্রোন একেবারেই খুব দ্রুত ঢুকে গেল ইসরায়েলের সামরিক ঘাঁটিতে, কে তৈরি করেছে এই ড্রোন, এসব নিয়ে নানান প্রশ্ন নিয়ে তোলপাড় একেবারে পশ্চিমা দুনিয়া। তারা কোনোভাবেই বুঝতে পারছে না এখন পর্যন্ত যে কোন ধরনের ড্রোন ব্যবহার করেছিল হিজবুল্লাহ, যেই ড্রোন একেবারে সবাইকে ফাঁকি দিয়ে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আঘাত আনে, যেই আঘাতে ইসরায়েলের ব্যাপক ক্ষতি তো হয়েছে সামরিক ঘাঁটির, সেই সঙ্গে প্রাণ গেছে অন্তত তাৎক্ষণিকভাবে 4 জন এবং আরও 7 জন গুরুতর আহত, মানে এমন যেই ছাড়াবাড়া অবস্থা এটির কোনো সূত্র মেলাতে পারছে না নিরাপত্তা বিশ্লেষক বিশেষজ্ঞরা। খবরে বলা হচ্ছে হিজবুল্লাহ ড্রোন কিভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারল তা তদন্ত করছে ইসরায়েল। এই প্রেক্ষাপটে আলোচনা চলছে ইসরায়েলে প্রাণঘাতী হামলায় হিজবুল্লাহ কি ড্রোন ব্যবহার করেছে, কোন ধরনের ড্রোন যেই ড্রোন সবাইকে ফাঁকি দিতে পারল। গত রোববার ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় 4 ইসরায়েলি সেনা নিহত, আহত 60 জনের বেশি। বিশেষজ্ঞরা বলছেন সস্তা, শনাক্ত করা কঠিন এমন প্রাণঘাতী ড্রোন দিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিমূঢ় করে হামলার কৌশল নিয়েছে হিজবুল্লাহ। অর্থাৎ এখন প্রাথমিকভাবে তারা বলছে যে এমন এক ড্রোন যেই ড্রোন খুবই সস্তা এবং শনাক্ত করাও কঠিন, অর্থাৎ মনেই হবে না যে এটা কোনো ড্রোন, মানে এমন ধাতু দিয়ে তৈরি করা হয়েছে যেটা রাডারে বা অন্য কোনো ব্যবস্থায়, মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কোনো সিস্টেমের মধ্যে এটা আর আটকানো সম্ভব হয়নি। তেল আবিবের ইসরায়েলি ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো ওরনা মিজরাহি সিএনএনকে বলেন, তুলনামূলকভাবে সস্তা, পরিচালনা সহজ এমন ধরনের ড্রোন শনাক্ত করা ও রুখে দেওয়া ইসরায়েলের আয়রন ড্রোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কঠিন। অর্থাৎ ইরানের যে আয়রন ড্রোম মানে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, এটা খুবই মানে উন্নত যন্ত্রপাতি দিয়ে তৈরি, কিন্তু হিজবুল্লাহর যে ড্রোন তারা ছুঁয়েছিল এটা একেবারে খুবই সস্তা মানের, যার কারণে তাদের সিস্টেমের মধ্যে এটা আসে নাই। এটা খুবই একটা রহস্যের তৈরি হয়েছে। ইসরায়েল এবং আমেরিকা তাদের সামরিক যে বিশেষজ্ঞরা তারা রীতিমতো বেকুব বনে গেছে এই ঘটনায়। এর প্রধান কারণ ব্যাখ্যা করতে গিয়ে মিজরাহি বলেন, এই ধরনের ড্রোন আকারে ছোট, খুব হালকা, রাডার তার সহজে শনাক্ত করতে পারে না। ইসরায়েলের রাডার ব্যবস্থা যেভাবে বড় আকারের ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা সবসময় সেভাবে আকারে ছোট এই ড্রোন শনাক্ত করবে না, মানে এতই ছোট মানে সেটা আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতার মধ্যে আর এটা পড়েনি। গত রোববার হামলায় ঠিক কোন ড্রোন ব্যবহার করা হয়েছে তা জানায়নি হিজবুল্লাহ, এই ব্যাপারে ইসরায়েলও কিছু বলেনি। তবে হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে তারা হামলায় বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করেছে, কিছু ড্রোন প্রথমবারের মতো তারা ব্যবহার করেছে, তার মানে এমন ড্রোন আবিষ্কার করেছে যে ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারবে, এটা তাদের মধ্যে একটা নতুন টেনশন শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন হিজবুল্লাহ সম্ভবত মিরসাদ ধরনের ড্রোন ব্যবহার করেছে, এটি ইরানে আবাবিল ড্রোন নামে পরিচিত। ওয়াশিংটন ডিসির ফাউন্ডেশন ফর ডিফেন্সের লোকরা তারা বলছেন, বিশেষজ্ঞরা, এই ড্রোন নিচু কম উচ্চতা দিয়ে চলে, ধীর গতিতে চলে, এগুলো একমুখী আক্রমণকারী ড্রোন, এতে আনুমানিক 40-50 কেজি ওজনের ওয়ারহেড বিস্ফোরক মুখ থাকে। এই ড্রোনের গতিপথ শনাক্ত করা কঠিন বলে জানান মিজরাহি। তিনি বলেন এই ড্রোনের চলাচলের ক্ষেত্রে সুনির্দিষ্ট দিক নির্দেশনা সবসময় থাকে না, এগুলো দিক পরিবর্তন করতে পারে, আপনি বুঝতে পারবেন না তারা শেষ পর্যন্ত কোথায় যাচ্ছে বা কোথায় গিয়ে আঘাত হানবে। ইসরায়েল তার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থায় বিপুল অর্থ ঢালছে উল্লেখ করে মিজরাহি বলেন, এই বিষয়টি বিবেচনায় নিয়ে
ইসরায়েলের দুর্বলতা চিহ্নিত করে হিজবুল্লাহও তার অস্ত্রভাণ্ডারে যুচ্ছই ড্রোন যুক্ত করেছে। অর্থাৎ ইসরায়েলের ওই প্রতিরক্ষা ব্যবস্থাকে তারা শনাক্ত করছে যে কীভাবে এই প্রতিরক্ষা ব্যবস্থাটাকে তারা ফাঁকি দিতে পারবে, এবং সেইভাবেই তারা ড্রোন তৈরি করে তারা সেটি ছুড়েছে সফলভাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।